হ্যালো, অল সেট ফর দ্য ডে। আজকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই পড়েছি এই কারণে কারণ আজকে বেশ একজন বাডিং স্টার, তার সঙ্গে আলাপ করাবো। তাকে ইতিমধ্যেই আপনারা বহু ছবিতে দেখে ফেলেছেন, আর এই মুহূর্তে যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে দুর্গাপুজোয় আসছে রক্তবীজ, এবং রক্তবীজে তার একটা বেশ গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, এবং সেই অভিনেতার নাম সত্যম ভট্টাচার্য। প্রথমবার আমরা দেখতে পেতে চলেছি মিমি এবং আবিরকে অ্যাজ পে রক্তবীজে, এবং সেই রক্তবীজে বেশ একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমরা দেখতে পেতে চলেছি সত্যম ভট্টাচার্যকে। সো সত্যমের চরিত্রটা কীরকম সেটা বিষয়ে জানতে হলে তাহলে চলুন আমার সঙ্গে। সঙ্গে এই মুহূর্তে সত্যম রয়েছে, যাকে জাস্ট সময় নেই তার হাতে, এখন লিটারালি সে ছুটছে সেই বল্লভপুরের রূপকথার পর থেকে, তখন মানে যা হাতে বোধহয় সময় নেই, ক্যালেন্ডার স্লেট মানে রেডি রয়েছে, মানে জানো জানা রয়েছে মানে এমনি ফ্রি ডেজ কবে আছে জীবনে কিছু? হ্যাঁ কিছু আছে অবভিয়াসলি, মানে সেটা না, তবে হ্যাঁ কিছুটা সময় অবধি একটা ক্যালেন্ডার হয়ে আছে। তবে বল্লভপুরের পর থেকেই এক্স্যাক্টলি নয়, মানে এটা এই বছরের শুরু থেকে বলা যায় হচ্ছে আর কি, মানে কাজকর্ম চলছে বল্লভপুরের পর বেশ খানিকটা মাস আমি বসেছিলাম আর কি। ততক্ষণ দেখছিল লোকে ছবিটা, দেখে ভাবছিল যে আচ্ছা কে নেওয়া যায় কে নেওয়া যায়, করে করে আমাকে ফাইনালি হ্যাঁ মানে এখন চলছে। এখন তো তারকা সেই অর্থে বলা যেতে পারে, মানে ফিলটা পাওয়া যাচ্ছে, মানে এত ডেটসের জাস্ট কম রয়েছে, ডেটস নেই প্রত্যেকটা, মানে লিডিং যে কটি হাউস রয়েছে, প্রোডাকশন হাউস, সব জায়গাতে কাজ। সো সেক্ষেত্রে দাঁড়িয়ে কী ফিলটা আসছে এই মুহূর্তে? ফিলটা আসছে, একটাই ফিলিং আসছে যে লোকে পছন্দ করেছে, কাজ পাচ্ছি, ভালো ভালো চরিত্র পাচ্ছি, আর আর বিশেষ কিছু ফিলিং আসছে না, বাস মানে এটা যাতে কন্টিনিউ হয় এটাই এটাই চাই আর কি। কন্টিনিউ তো রয়েছেই, কারণ সেটা নিয়ে বিশেষ আমাদের প্রশ্ন একটাই যে এরপরে নেক্সট ওয়াট, কারণ আমরা জানি এডি থেকে অ্যাক্টার, এবার অ্যাক্টারের পরে নেক্সট ধাপটা কি সেটা জানার আমাদের বিশাল একটা প্রশ্ন। নেক্সট ধাপটা আপাতত কিছু বছর তো অভিনয় করারই ইচ্ছে, মানে একদম মানে মন দিয়ে অভিনয় করতে চাই, তারপর কোনো একটা সময় গিয়ে হয়তো পরিচালনা করতে চাই। আচ্ছা একটুখানি রক্তবীজে আমরা চলে এসে, কারণ শুরুতেই একটু ওর কাজ নিয়ে হয়ে গেছে, কিন্তু রক্তবীজ আসছে। আচ্ছা রক্তবীজে চরিত্রটা বেশ অন্যরকম, এবং তোমাকে সাসপেক্ট করা হচ্ছে, সো কীরকমভাবে আসছে গল্পটায়, তোমার চরিত্রটা কীরকমভাবে আসছে তুমি একটু শেয়ার করো। চরিত্রটা আসছে হচ্ছে গিয়ে যে বাড়িটা আমরা দেখাচ্ছি, মানে যে বাড়ি ঘিরে পুরো ঘটনা, প্রেসিডেন্টের বাড়ি এবং তার বোনের বাড়ি, দিদির বাড়ি, সেই দিদির বাড়িতে অনেকজন থাকে, মানে তারা কেউই মানে ব্লাড লাইনের কেউ নয়, কিন্তু মানে সবাই মোটামুটি আশ্রিত আশ্রিতা, এবং তাদের মধ্যেই আমি একজন। একটা সময় চাকরি করতাম বাইরে, ফেরত আসি, মানে কোনো একটা টানাপোড়েনের কারণে ফেরত আসি এবং ওই বাড়িতেই থেকে যাই, এবং ওই বাড়িতে মানে বাড়ির ফাইন্যান্স এবং বিভিন্ন বিষয় আসয় এগুলো এগুলো ম্যানেজ করি, ম্যানেজার বলা যায় আর কি ওই বাড়ির, এবং গৌরী দেবীর ম্যানেজার আর কি। এটাই চরিত্র, চরিত্র এবং যা হয় একটা এরকম গল্পে, মানে সবাই কোথাও না কোথাও গল্পের সাথে বিভিন্নভাবে জড়িয়ে যায়, সেটা কেউ কেউ ভিকটিম হিসেবে, কেউ কেউ সাসপেক্ট হিসেবে, তো সেরকমভাবেই আমিও জড়িয়ে পড়ি গল্পটার সাথে, এবং ফাইনালি গিয়ে চরিত্রটার কী আউটকাম হয় সেটা সেটা গল্প দেখলে আর কি বোঝা যাবে, সেটার জন্য সিনেমাটা থাকুক আর কি। বেশ, সেটা তো আমরা অপেক্ষায় রয়েছি। এখানে এই পার্টিকুলার ছবিতে বেশ তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী রয়েছেন, এবং সেখানে ভিক্টর ব্যানার্জি রয়েছেন, যাকে মানে জাস্ট নাগালে পাওয়া যায় না। তো কেমন দেখলে, অভিজ্ঞতা কীরকম, সিন ছিল? সিন ছিল আমার একটা না দুটো সিন ছিল ভিক্টর ব্যানার্জি, তাও সেটা অনসাম্বল সিন ছিল আর কি, কিন্তু লোকটাকে মানে দেখে শেখার মতন, যে এই বছর এই বয়সে এসেও যে একটা কামব্যাক করার প্রবৃত্তি এবং একটা কামব্যাক করার যে ইচ্ছে, সেইটা সেইটা কমেন্ডেবল আর কি, সেটা শেখার মতন, মানে আমরাও তো সেই একটা সময় সেই বয়সটায় পৌঁছবো, তো সেই বয়সটাতে ঠিক নিজেকে কীভাবে রাখতে হয়, নিজের শরীর স্বাস্থ্য মন আচ্ছা পুরোটা, এটা এটা পুরোটা একটা মানে মানুষটা একটা এখন একটা স্পিরিচুয়াল জায়গায় আছেন সেটা দেখেই বোঝা যায়, এবং সেইটা খুব ইন্টারেস্টিং, সেটা মানে আমি খুব ক্লোজ, মানে আমার সাথে খুবই কম সিন ছিল কিন্তু আমি খুব ক্লোজলি ফলো করেছি ওনাকে, এবং মানে শিক্ষণীয় পুরো বিষয়টা। মানে কেমন মানে সেটে এসে কথা বলতেন? না কথা বলতেন, অ্যাবসলিউটলি কথা বলতেন, ডিরেক্টরদের সাথে কথা বলতেন, অনুষদের সাথে, আমার অত সাহস হয়নি গিয়ে মানে নিজে গিয়ে কথা বলবো আর কি, কারণ কোথাও গিয়ে একটা ফ্যান বয় মোমেন্টও তো তৈরি হয়, মানে শুধু তো বাংলা ছবি নয়, বাংলা হিন্দি এবং বিদেশি ছবি সব মিলিয়ে তো অনেক
একটা জায়গা জুড়ে উনি আছেন তো আমাদের সিনেমার, তো সেই ক্ষেত্রে মানে ঠিক সাহস করে উঠতে পারিনি গিয়ে কথা বলা। কিন্তু বাকিদের সাথে যখন কথা বলতেন তখন দেখতাম অসম্ভব ভালো ইংলিশে কথা বলছেন, অসম্ভব ভালো বাংলায় কথা বলছেন, মানে এগুলো মানে এগুলো থেকে যায়, এগুলো ভেতরে মানে এই এই অভিজ্ঞতাগুলোই মানে থেকে যায় ভেতরে। আর এখানে তো যেরকম তুমি বললে যে কাজের অভিজ্ঞতাটা বেশ অন্যরকম, ভিক্টরদার সঙ্গে যখন শুটিং হচ্ছিলো সেই মুহূর্তগুলো তুমি শেয়ার করলে, কিন্তু আমার জানার যে তুমি দেবের সাথে কাজ করেছো, তুমি জিতের সাথে কাজ করছো এবং এখানেও রয়েছো, সো কাজের অভিজ্ঞতাটা প্রত্যেক কটা হাউজের প্রত্যেক কটা মানুষের সঙ্গে বেশ আলাদা। মানে এমন কোনো মুহূর্ত যেটা ভীষণ স্মরণীয়, মানে এই তিনজনের সঙ্গে কাজ করার? স্মরণীয় মুহূর্ত তো প্রচুর আছে। মানে প্রথমত মানে আমার উইন্ডোজ এবং তথা নন্দিতা দি এবং শিবুদার সাথে কাজ করার সবচেয়ে ভালো লেগেছে যেটা, যেহেতু মানে আমি এটা বল্লভপুরের সময় বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে যেহেতু শিবুদা নিজে একজন এত ভালো অভিনেতা, সেই ক্ষেত্রে অ্যাক্টার টু অ্যাক্টার কমিউনিকেশনটা খুব ক্লিয়ার এবং খুব পরিষ্কার, এবং সেইটা সেইটা আমার খুব ভালো লাগে। মানে একজন ডিরেক্টর মানে বিভিন্ন ডিরেক্টরের বিভিন্ন প্রসেস হয়, কয়েকজন ছেড়ে দেয় যে তুই কর যা করছিস কর, আমি দেখছি ঠিক হলে বলবো ভুল হলে বলবো, কিন্তু সেটা শিবুদাও করে, কিন্তু কয়েকটা জায়গায় স্পেসিফিক্যালি বলে দেয় যে এইটা এইটা কর, মানে এটা কিন্তু ওই সময়টা, ওটা কিন্তু এই ইমোশনটা, এখন কিন্তু তুই ওখানে আছিস সেটা মাথায় রাখিস, তো এই জিনিসগুলো ধরিয়ে দেওয়া এবং এবং সেটাকে আরও নার্চার করা, সেটা একজন অভিনেতা বলেই পারেন আর কি। মানে তো সেইটা একটা খুব ভালো অভিজ্ঞতা মানে এখানে কাজ করার। এবং আর বাকি বাকি হয় জিদ্দার সাথে কাজটা করেও করা হলো না, কারণ আমার কনজাংটিভাইটিস হলো, আমি করতে পারলাম না বুমেরাং। দেবদার সাথে কাজ করা দারুণ এক্সপিরিয়েন্স, মানে খুবই মানে অত বড় একজন স্টার, খুবই সাদাসিধে একটা মানুষ, সবার সাথে মিলেমিশে থাকে, ভালোই লেগেছে আর। কখনো মনে হয়নি শুটিংয়ের মাঝ মানে হতে হতে যে উফ না এটা এই সিনটা এখন না নিয়ে বরং এই সিনটা নেওয়াটা বেটার, এই স্টোরি বোর্ডটা এই জায়গাটা একটু এরকম করলে এখন এই টেকটা নিলে বেটার, এখন সানটা এরকম, মানে মনে হয়নি? মানে ইরিটেশন তৈরি হতো সারাক্ষণ? মনে হতো সারাক্ষণ, মনে হতো আমার এটা সারাক্ষণ, মানে আমার এটা মানে আমার এটা দোষ যেই কারণে কি স্বর্গে গিয়েও ধান ভাঙে যেরকম। একদম একদম একদমই। এবং এবং আমি এইটার জন্য বিভিন্ন লোকের কাছে ঝাড়ও খেয়েছি, বিশেষ করে বল্লভপুরের সময় অনিমানদার কাছে ঝাড় খেয়েছি। আমার সেকেন্ড দিনের পর আমার সিন ছাড়া আই ওয়াজ নট অ্যালাউড টু রোম অ্যারাউন্ড দ্য ফ্লোর, তো মানে আমাকে বলে দিয়েছিলো যে একদম মানে নাববি না নিচে, ঠিক আছে? তো সেই ওই ঝাড়টা খাওয়ার পর থেকে আমি একটু ইয়ে করি, যেমন এই রক্তবীজের শুটিং করতে গিয়েও আমি খুব একটা মানে মানে আমার মানে হ্যাঁ অস্বস্তি হচ্ছে, আমি ভ্যানের ভেতর বসে আছি যে কী হচ্ছে এখন, গিয়ে একটু দেখি একটু এই করি ওই করি, কিন্তু তাও নিজেকে চেপে রেখেছি ভেতরে বসে দেখেছি যে না, একেই অত মানুষ থাকে একটা ফ্লোরে, তারপর আরেকটা লোক গিয়ে এমনি র্যান্ডাম ঘুরে বেড়াচ্ছে দেখছে এদিক ওদিক, তখন তখন মানে সবারই অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমি সেটা থেকে চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে সেটা থেকে সরিয়ে আনা, কিন্তু হ্যাঁ মানে খুব ডিসঅর্গানাইজড শ্যুট হলে আমার মনে হয় যে এটা তো বলি, এটা এবার বলেও দিই মাঝে মাঝে যে এখন এটা করো না প্লিজ, মানে এখন এটা করে নাও, নাহলে কিন্তু ডেলাইট থাকবে না, মানে তোমার কিন্তু পারবে না শ্যুটিংটা করতে। ইন্ডাস্ট্রির আনসেড নর্মস কী কী শিখলে? আনসেড নর্মস কী কী শিখলাম? আনসেড নর্মস সেরকম কিছু শিখিনি, যেটুকু বা বুঝলে বুঝিনি, মানে যেটুকু আমার কমন সেন্স থেকে এসছে সেইটুকুই আমি অ্যাপ্লাই করি, মানে তার বেশি কিছু না আর কি। মানে সিনিয়র অ্যাক্টরদের রেসপেক্ট করা, ডিরেক্টরসদের রেসপেক্ট করা, ডিওপিসদের রেসপেক্ট করা, মানে যে কোনো রকমের মানে প্রতিটা মানুষকে, মানে আমি যাতে কাউকে হার্ট না করি, এই জিনিসগুলো মানে। এবং আজকে আমার সাথে একজন সিনিয়র অ্যাক্টর এলো, তার জন্য চেয়ার ছেড়ে দেওয়া, যদি আমি এরকম দেখি যে মানে কেউ ছেড়ে ওঠে না, মানে আমি উঠে যাই, তো সেই সেইগুলো আই গেস মানে নিজেদের ইয়ে থেকে আসে, মানে নিজেদের মানে আমার বড় হওয়া, আমার শিক্ষা, আমার এই সব কিছু থেকেই আসে। আনসেড নর্মস বলে কিছু নেই ওরকম, মানে নর্মসটা নিজেদেরই তৈরি করতে হয়, এবং সেই নর্মটা যত বেশি মানে কী বলবো, যত মাটির কাছে লেগে থাকে তত বেটার আর কি। আর কখনো মনে হয়নি যে এই শিবির ওই শিবির, মানে এনাকে বেশি ফোকাস করে রাখতে লাগবে পরবর্তীকালের কাজের ক্ষেত্রে? পিআরটার জন্য ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, সেটার জন্য সেগুলো বুঝতে পারো যে কখন কার সঙ্গে পিআর করতে হবে, কী রাখতে লাগবে মেনটেন করা? হ্যাঁ সেটা সেটা বেসিক্যালি বুঝতে পারি। এবার মানে আমার সেই বিষয়টা একদম নেই যে মানে আমার যখন
কাজ নেই আমি মানুষকে বিরক্ত করব যে কাজ দাও কাজ দাও, এটা এটা আমি মানে যখন কাজ ছিল না তখনও করিনি, মানে আসে না আমার ওটা ভেতর থেকে, কারণ আমার মনে হয় যে তাদের মনে হলে তারা ঠিক নেবেন, মানে আমার সেই বিশ্বাসটুকু আছে। তো পিয়ারটা আমি পিয়ার জেনারেল পিয়ার আমার বলতে আমি কাছা মানে সামনাসামনি যখন দেখা হয় তখন যতটা পারি নিজের মানে নিজের কথা বলি বা এমনি নর্মাল আড্ডা মারাটাকেই আমার মনে হয় মানে একটা মানুষের সাথে পার্সোনালি কানেক্ট করাটাকেই আমার মনে হয় ইটস আ প্রপার পিয়ার, ওর থেকে বেশি কিছু দরকার পড়ে না আর কি। একদম শেষ, সেটা হচ্ছে যে এখন রিলস এ ভেরি ইম্পর্টেন্ট, মানে নিজেকে বেচতে হবে, তো সেক্ষেত্রে যদি ফলোয়ার্স না থাকে কাজ হয়তো হাতছাড়া হওয়ার হাই চান্সেস আছে। মানে জেনারেলি এখন তো এটা ট্রেন্ড চলছে, কীভাবে দেখছো, কখনো মনে হয় রিলস বানানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট? তোমাকে তো পাওয়াই যায় না সেই রিলসের। হ্যাঁ ইম্পর্টেন্ট তো অবভিয়াসলি, নাহলে এত মানুষ কেনই বা করবে রিলস, কিন্তু আমি পারি না এগুলো করতে, মানে আমার একদমই মানে টেকনোলজিক্যালি আমি একটু চ্যালেঞ্জড, প্লাস এইটা করতে না একটা মানে যারা করে যারা নিজেরা করে বিশেষ করে মানে যাদের কোনো টিম নেই এটা করা, যারা নিজেরা করে তাদেরটা আমার মনে হয় মানে মানে তাদের বিরাট অধ্যাবসায় যে তারা সেটা রেগুলারলি এবং ভালোভাবে করে, তাদেরকে আমি খুবই শ্রদ্ধা করি, এবং কিন্তু আমার সেই সেই ধৈর্যটাই নেই ওটা করার, কাজেই সেটার জন্য আমি জানি না আজ অবধি আমার কাজে কোনো এফেক্ট করেছে কি না। হ্যাঁ হয়তো মানে ইনস্টাগ্রাম খুললেই সত্যমের একটা পোস্ট দেখা গেল, এটা হয়তো কোথাও গিয়ে একটা সাইকোলজিতে কাজ করে যে মানে কেউ একটা কাস্টিংয়ের কথা ভাবছে যে এটা কাকে নেওয়া যায় কাকে নেওয়া যায়, সে এমনি র্যান্ডামলি ইনস্টাগ্রাম খুললো, খুলেই দেখলো আমার ছবি, আরে সত্যম করতে পারে, এটাও তো হয় মানে সত্যি, আমি সেটা অস্বীকার করবো না, কিন্তু সেটা করার জন্য খুব খাটতে হবে, মানে আমি অত পারবো না ওটা করতে, ওই আর কি, মানে যদি কেউ মানে যখন এনাফ পয়সা হয়ে যাবে তখন লোকজন রাখবো তারা করে দেবে, হাঁটাচলা করবো তারা ভিডিও করবে। পুজোয় কী প্ল্যানস? পুজোয় প্ল্যানস বলতে রক্তবীজের প্রমোশন থাকবে এবং বন্ধুবান্ধবরা বাইরে থেকে আসছে তাদের সাথে আড্ডা মারা ঘুরে বেড়ানো, এই আমার আমার খুব একটা স্পেশাল কিছু প্ল্যান, দশমীর দিন ঘুরতে যাচ্ছি মানে প্রথমবার পুজোতে আমি কোথাও ঘুরতে, তাও দশমীতে, তা প্রায় পুজো শেষে। সো একদম শেষে আজ তাক বাংলার দর্শকদের উদ্দেশ্যে ফিরছি, আজ তাক বাংলার সকল দর্শককে পুজোর অনেক শুভকামনা, সবাই খুব পুজো ভালো কাটান, আমাদের ছবি রক্তবীজ রিলিজ করছে আর খুব ভালো একটা ছবি তৈরি হয়েছে আমার মনে হয়, আমার কেন সবারই মনে হয়, এবং একটা অক্লান্ত পরিশ্রম চলছে বিভিন্ন মানুষের এই রক্তবীজকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তো তাদের পাশে থাকুন আমাদের পাশে থাকুন এবং রক্তবীজ দেখুন, পুজো খুব ভালো কাটান, বেস্ট উইশেস, খুব সাফল্য পাক, প্রচুর মানুষ ভালোবাসুক, আর এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।